অনেক চেষ্টা করেছি পারিভাষিক শব্দের সাজেশনটাকে 100 শব্দের মধ্যে রাখা যায় কিনা, কিন্তু আসলেই আমি পারিনি। প্রতিটা শব্দই এত গুরুত্বপূর্ণ যে একটা শব্দকেও বাদ দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। আমি আজকে 150টি খুবই গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ নিয়ে এসেছি, যেগুলো প্রত্যেকটি পরীক্ষায় এসেছে কমপক্ষে 2 থেকে 3 বার, এবং আরও আসবে, এখান থেকেই আসবে সাধারণত আশা করা যায়। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা দেখে নেই শব্দগুলো কী কী। এখানে আমরা 4টে শব্দ দেখতে পাচ্ছি, গ্যালাক্সি, ফাইল, ডিপোজিট এবং এনসাইক্লোপিডিয়া। সাধারণত এই শব্দগুলো কিন্তু আমরা ইংরেজি শব্দ হিসেবেই ব্যবহার করে থাকি। এই পরিভাষায় যত শব্দ আসবে অধিকাংশই দেখবে যে আমাদের খুব পরিচিত শব্দ, কিন্তু এই শব্দগুলোর বাংলা অর্থ আমাদের জানতে হবে আসলে ব্যবহার করার জন্য না, এটা আসলে পরীক্ষায় লেখার জন্যই আমাদের জানতে হবে। তো যাই হোক, দেখা যাক, গ্যালাক্সির বাংলা পরিভাষা হচ্ছে ছায়াপথ, আর ফাইল যেটি আমরা সবসময় ব্যবহার করি সেইটার একটা বাংলা পরিভাষা আছে, যেটা হচ্ছে নথি, আর ডিপোজিট মানে হচ্ছে আমানত, আর এনসাইক্লোপিডিয়ার এইটার বাংলা পরিভাষা হচ্ছে বিশ্বকোষ। ফিকশন, এথিক্স, ইভ্যালুয়েশন। ফিকশন মানে নিশ্চয়ই তোমরা সবাই জানো কথা সাহিত্য, আর এথিক্স হচ্ছে নীতিবিদ্যা, আর ইভ্যালুয়েশনের বাংলা পরিভাষা মূল্যায়ন। এখানে আমরা 2টো শব্দ দেখতে পাচ্ছি, কন্ডাক্ট আর মিসকন্ডাক্ট। কন্ডাক্ট মানে হচ্ছে আচরণ, আমরা কারোর সাথে যেমন আচরণ করে থাকি সেটাই কন্ডাক্ট, আর সেই কন্ডাক্ট যখন ভালো হয় না, মানে কারোর সাথে আমরা খারাপ আচরণ করি, সেইটি হচ্ছে মিসকন্ডাক্ট। বেসিক শব্দটা তো আমাদের খুবই পরিচিত, এর বাংলা পরিভাষা হচ্ছে মৌলিক বা মৌল, আর বেসিক পে মানে হচ্ছে মূল বেতন, অর্থাৎ যে মূল বেতনটা থাকে একজন চাকরিজীবীর সেটা হচ্ছে বেসিক পে। বায়োডেটা আর বায়োগ্রাফি, এই 2টা শব্দের মধ্যে অনেক সময় একটু গোলমাল লেগে যায় শিক্ষার্থীদের, কারণ প্রায়ই দেখা যায় পরিভাষা হিসেবে একটারটা আর একটায় লিখে ফেলে সবাই। তো বায়োডেটা মানে হচ্ছে জীবন বৃত্তান্ত, যেটাকে আমরা অনেক সময় সিভি বলে থাকি, বা একজন মানুষের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, তার ব্যক্তিগত তথ্য, এইসব নিয়েই বায়োডেটা লেখা হয়, এবং এটার বাংলা পরিভাষায় লিখতে হয় জীবন বৃত্তান্ত। আর বায়োগ্রাফি, এটি হচ্ছে জীবন চরিত্র, যেটি আসলে বই আকারে পাওয়া যায়, কোনো মানুষের সমস্ত জীবনের কাহিনী, বা সে কখন জন্মগ্রহণ করেছে, তার কখন কোথায় শিক্ষা লাভ হয়েছে, বা তার চাকরি জীবন, পারিবারিক জীবন, এই সমস্ত কিছু নিয়ে লেখা বইকে বলা হয় বায়োগ্রাফি। এটা অনেক সময় নিজের বায়োগ্রাফি অনেকে নিজেই লেখে, তখন কিন্তু সেটা হয়ে যায় অটোবায়োগ্রাফি, আর যখন অন্য কেউ লেখে তখন সেটি বায়োগ্রাফি বা জীবন চরিত্র। এইখানে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি, এক্সপার্ট মানে হচ্ছে বিশেষজ্ঞ বা দক্ষ, ফ্যাকাল্টি এইটির মানে হচ্ছে অনুষদ, আর ফিউডাল মানে হচ্ছে সামন্ততান্ত্রিক, যেটি একটি সরকার ব্যবস্থা, আর ডেপুটেশন মানে হচ্ছে প্রতিনিধিত্ব বা প্রেশন, যখন মানুষ একটা অবস্থানে থাকে, একটা কাজে থাকে, ওইখান থেকে তাকে সাময়িকভাবে অন্য কোনো কাজে পাঠানো হয়, মানে ওই কাজের অধীনেই আরেকটি বিশেষ কাজ করতে পাঠানো হয়, তখনই সেটাকে বলা হয় প্রেশন। আর ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা, আমাদের বাংলা ভাষার যেমন কিছু উপভাষা আছে, চাকমাদের ভাষা, মারমাদের ভাষা, এইগুলো হচ্ছে উপভাষা। এখানে 3টি শব্দ দেখতে পাচ্ছি প্রায় কাছাকাছি, অর্থাৎ 1টি শব্দ থেকেই বাকি 2টি শব্দ তৈরি হয়েছে, বিষয়টা আসলে এরকমই। তো ডিপ্লোম্যাট, ডিপ্লোমেসি আর ডিপ্লোমেটিক। তো ডিপ্লোম্যাট হচ্ছে কূটনীতিক, একজন লোক বা ব্যক্তি বোঝানো হয় যিনি বিভিন্ন দলের পক্ষে বা বিভিন্ন দেশের পক্ষে কৌশলগত কিছু বিষয় আলোচনা করে থাকেন, তিনিই হচ্ছেন কূটনীতিক বা ডিপ্লোম্যাট। তো এই কূটনীতিক যেটা করে থাকেন সেটাই হচ্ছে ডিপ্লোমেসি বা কূটনীতি, অর্থাৎ ডিপ্লোম্যাটের কাজ হচ্ছে ডিপ্লোমেসি। তাহলে ডিপ্লোমেসি মানে হচ্ছে কূটনীতি, এই নীতিটা হচ্ছে ডিপ্লোমেসি। আর ডিপ্লোমেটিক বা কূটনৈতিক, কৌশলপূর্ণ, ওই যে ডিপ্লোম্যাট যে তার যে কথাবার্তা বা তার কাজ, এইগুলো হচ্ছে কূটনৈতিক বা কৌশলপূর্ণ, যেটা ইংরেজি পরিভাষা হচ্ছে ডিপ্লোমেটিক। তাহলে আমাদের মনে রাখতে হবে ডিপ্লোম্যাট মানে হচ্ছে কূটনীতিক, ডিপ্লোমেসি কূটনীতি, আর ডিপ্লোমেটিক মানে হচ্ছে কূটনৈতিক বা কৌশলপূর্ণ। এরকম কাছাকাছি দেখতে আরও 2টা শব্দ হচ্ছে প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল। বানান সামান্য আলাদা, একটা শেষে PAL আর একটা শেষে PLE, কিন্তু উচ্চারণ কিন্তু একই, প্রিন্সিপাল। তাহলে এই যেটা
PAL সেইটার মানে হচ্ছে অধ্যক্ষ বা প্রধান, কোনো প্রতিষ্ঠানের প্রধান হতে পারে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তিনি হচ্ছে প্রিন্সিপাল। আর যেটা প্রিন্সিপাল অর্থাৎ PRINCIPLE সেটার মানে হচ্ছে তত্ত্ব, সূত্র বা নীতি। তাহলে আমাদের কিন্তু দুইটা বানান সহ আমাদের পরিভাষাটা খেয়াল করে লিখতে হবে। এইখানে আমরা বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছি। প্রথমে দেখা যাক, হোস্টেজ মানে হচ্ছে জিম্মি, অর্থাৎ কাউকে জিম্মি করে বা আটক করে কোনো দাবি বা টাকা পয়সা যখন আদায় করা হয় তখন তাকে বলা হয় হোস্টেজ। আর হিপোক্রেসি মানে হচ্ছে কপটতা বা ভণ্ডামি। ম্যানিফেস্টো মানে হচ্ছে ইশতেহার, কোনো বিশেষ দলের বা কোনো পক্ষের কিছু প্রতিশ্রুতি থাকে বা তাদের কিছু কার্যকলাপ থাকে যেগুলো তারা সামনে করবে বলা হয়, সেগুলোই হচ্ছে ইশতেহার। ম্যানুস্ক্রিপ্ট মানে হচ্ছে পাণ্ডুলিপি, যে কোনো উপন্যাস বা গল্প লেখার আগে যেটা খসড়া করা হয়, অর্থাৎ প্রকাশ হওয়ার আগে যেটা হাতে লেখা হয় সেটাই হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট। মেমোরেন্ডাম মানে হচ্ছে স্মারকলিপি। ইমিগ্রান্ট অভিবাসী, অর্থাৎ এক দেশ থেকে যারা অন্য দেশে গিয়ে বাস করে। আর মিথ মানে হচ্ছে পুরাণ বা অতিকথা, অনেক প্রাচীনকালের কোনো কথা যেগুলো আমাদের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে এবং আমরা বিশ্বাস করে থাকি, সেগুলোই হচ্ছে মিথ, যার বাংলা পরিভাষা হচ্ছে পুরাণ। এখানে কিন্তু লক্ষ্য করবে অবশ্যই যে দন্ত ন দিলে কিন্তু অন্য অর্থ হয়ে যাবে, সেটা হচ্ছে পুরাতন, আর এই পুরাণ এখানে মূর্ধন্য ন। নোট মানে হচ্ছে মন্তব্য। আর কার্টুন মানে হচ্ছে ব্যঙ্গচিত্র, যে নোট কার্টুন আমরা সবসময় নোট কার্টুনই বলি, এটার বাংলা পরিভাষা হচ্ছে মন্তব্য এবং ব্যঙ্গচিত্র। আর ক্যাটালগ মানে হচ্ছে তালিকা বা গ্রন্থ তালিকা। সেন্সাস মানে হচ্ছে আদমশুমারি। সার্কেল মানে সবাই আমরা জানি চক্র বা বৃত্ত। এজেন্ডা হচ্ছে আলোচ্য সূচি। আর এজেন্ট সেটার মানে হচ্ছে প্রতিনিধি বা অনুসংগঠক, প্রতিনিধি, এটা মনে রাখাই মনে হয় সহজ হবে। এইড মানে হচ্ছে সাহায্য, এটা টাকা পয়সা বা যে কোনো জিনিস দিয়ে যখন কাউকে সাহায্য করা হয় সেটি হচ্ছে এইড। আর নার্সারি, এটা দুইটা মানে আছে, যে কোনো একটি লিখলেই হবে, একটা হচ্ছে শিশুশালা আর একটা তরুশালা, যে ক্লাসটাতে একেবারেই শিশুদের রাখা হয় সেটাই হচ্ছে নার্সারি। আরেকটা নার্সারি আমরা চিনি, যেটা যেখানে গাছের চারা পাওয়া যায়, এটাই হচ্ছে এই যে তরুশালা বলা হচ্ছে। ওথ মানে শপথ, আর অর্ডিন্যান্স মানে হচ্ছে অধ্যাদেশ, বিশেষ কোনো আইন যখন জারি করা হয় তখন ওটাকে বলা হয় অর্ডিন্যান্স জারি করা হয়েছে। পে মানে হচ্ছে বেতন বা পরিশোধ করা। আর প্যারোল মানে হচ্ছে বচন বা বন্দির শর্তাধীন মুক্তি, অর্থাৎ একেবারে নিঃশর্তভাবে তাকে মুক্তি দেওয়া হয় না, নির্দিষ্ট কিছু শর্তের অধীনে, যে এই এই করা যাবে না এরকম কিছু শর্তের অধীনে যখন কোনো বন্দিকে মুক্তি দেওয়া হয় তখন তাকে বলা হয় প্যারোল দেওয়া হয়েছে। আমাদের প্রতিদিন ব্যবহারের দুইটা কমন শব্দ হচ্ছে পাসপোর্ট এবং পাসওয়ার্ড। তো পাসপোর্ট মানে হচ্ছে ছাড়পত্র, আর পাসওয়ার্ড যেটার বাংলা পরিভাষা হচ্ছে সংকেত বা গুপ্ত শব্দ। পে অর্ডার মানে হচ্ছে পরিশোধ আদেশ, আর রেভিনিউ রাজস্ব। সাবোটাজ মানে হচ্ছে অন্তর্ঘাত, যখন কেউ নিজের ক্ষতি নিজে করে। স্যালারি মানে হচ্ছে বেতন, আর স্যাংশন মানে অনুমোদন বা মঞ্জুরি। আরবান শব্দটার বাংলা পরিভাষা পৌর, আর আরবানাইজেশন মানে হচ্ছে নগরায়ন। আরবান মানে কিন্তু নগরও বলা যায়, তো এই নগরটা করার প্রক্রিয়াই হচ্ছে আরবানাইজেশন। এখানে দুইটা শব্দ আছে প্রায় একই রকম দেখতে, ভ্যাকেশন এবং ভোকেশন। তো ভ্যাকেশন মানে হচ্ছে অবকাশ বা ছুটি, আর ভোকেশন মানে বৃত্তি। এই দুইটা শব্দের ক্ষেত্রেও প্রায়ই শিক্ষার্থীরা ভুল করে, তাহলে আমাদের একটু খেয়াল করে জানতে হবে, ভ্যাকেশন অবকাশ আর ভোকেশন বৃত্তি। ভ্যালিড মানে হচ্ছে বৈধ বা চালু বা সিদ্ধ, আর ভ্যালিডিটি মানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে বৈধতা বা সিদ্ধতা। ভ্যালুয়েশন হচ্ছে মূল্য নির্ধারণ, আর হোয়াইট পেপার মানে শ্বেতপত্র। ওরশিপ মানে হচ্ছে পূজা, আর এক্সরে যেটা আমরা এক্সরে হিসেবেই সবসময় ব্যবহার করি, এইটার বাংলা পরিভাষা হচ্ছে রঞ্জনরশ্মি। আর ইয়ার বুক বলে একটা শব্দ আছে, যেটা বাংলা পরিভাষা বর্ষপঞ্জি। এবং জোন মানে অঞ্চল বা বলয়। সাবসিডি মানে হচ্ছে ভর্তুকি, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ কোনো টাকা বা যে কোনো বিষয় শেষ হয়ে গেলে অতিরিক্ত আরও কিছু যখন
দেওয়া হয়, ওখানে যোগ করা হয়, তখন হচ্ছে সেটা ভর্তুকি বলা হয়। আর ওই নির্দিষ্ট টাকাটা যখন শেষ না হয়ে যায়, অর্থাৎ আগের দেওয়া জিনিসটাই যখন থেকে যায়, তখন সেটা হচ্ছে সারপ্লাস বা উদ্বৃত্ত, অর্থাৎ কোনো কিছু পুরোপুরি খরচ হয় না, যখন কিছুটা বেঁচে আছে তখনই সেটা উদ্বৃত্ত বলি আমরা, অর্থাৎ এটার ইংরেজি পরিভাষা হচ্ছে সারপ্লাস। সিম্বল মানে হচ্ছে সংকেত বা প্রতীক অথবা চিহ্ন, আর সিনট্যাক্স মানে বাক্যতত্ত্ব। এই যে আমরা পরিভাষা পড়ছি, এটার ইংরেজি পরিভাষা কিন্তু টার্মিনোলজি, তাহলে এটাও আমাদের মনে রাখতে হবে যে টার্মিনোলজির বাংলাই হচ্ছে পরিভাষা। আর ইমপিচমেন্ট মানে হচ্ছে অভিশংসন বা মহাভিযোগ, শুধু অভিযোগ না, মহাভিযোগ হচ্ছে অনেক বড় মাপের কোনো মানুষের প্রতি যখন অভিযোগ করা হয়, সাধারণত কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির বিরুদ্ধে যখন অভিযোগ করা হয় তখনই সেটাকে বলা হয় ইমপিচমেন্ট বা অভিশংসন অথবা মহাভিযোগ, সাধারণ কোনো অভিযোগ না, মহৎ মানুষের প্রতি যে অভিযোগ। ইন্ডেক্স মানে হচ্ছে নির্দেশক বা সূচক, আর ইনিশিয়াল মানে প্রারম্ভিক। ডায়নামিক মানে হচ্ছে গতিশীল, আর এডিটর মানে সম্পাদক, যিনি সম্পাদনা করেন। আর এম্বার্গো নিষেধাজ্ঞা বা অবরোধ। কাস্টমের বাংলা পরিভাষা হচ্ছে শুল্ক বা প্রথা, দুইটা কিন্তু দুই বিষয়, যে কোনো একটি দিলেও হবে। সাধারণত শুল্কটাই অধিকাংশ শিক্ষার্থী ব্যবহার করে থাকে এবং এটাই করা উচিত, কাস্টম মানে হচ্ছে শুল্ক। ডিড যার মানে দলিল, আর কনস্টিটিউশন এইটার বাংলা পরিভাষা হচ্ছে সংবিধান, অর্থাৎ আমাদের সংবিধান খুবই পরিচিত শব্দ, প্রতিটা দেশে সংবিধান থাকে, এটার ইংরেজি পরিভাষা হচ্ছে কনস্টিটিউশন। আর কপিরাইট এইটার মানে হচ্ছে লেখসত্ত্ব। অ্যাসেম্বলি যার বাংলা পরিভাষা পরিষদ বা সভা, অ্যাটেস্টেশন প্রত্যয়ন। অটোনোমাস মানে হচ্ছে স্বায়ত্তশাসিত, অর্থাৎ নিজেদের শাসন নিজেরাই যারা করে সেটাই হচ্ছে অটোনোমাস। আর বেইল মানে হচ্ছে জামিন। ব্যাংক্রাপ্ট দেউলিয়া, যার ঋণ পরিশোধ করার মতো কোনো সামর্থ্য একেবারেই নেই, সেই হচ্ছে দেউলিয়া বা ব্যাংক্রাপ্ট। অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত, অর্থাৎ নির্দিষ্ট কোনো আকারে যাকে গঠন দেওয়া যায় না সেটা হচ্ছে বিমূর্ত, যেটা আমাদের চিন্তা চেতনায় হয়ে থাকে, বিমূর্ত চেতনা। অ্যাকাডেমিক মানে হচ্ছে অধিবিদ্যা বা শিক্ষায়তনিক, আর অ্যাকাডেমিক ইয়ার মানে হচ্ছে শিক্ষা বর্ষ। অ্যাকনোলেজমেন্ট প্রাপ্তি স্বীকার, আর অ্যাক্টিং মানে হচ্ছে ভারপ্রাপ্ত, অর্থাৎ নির্দিষ্ট কোনো দায়িত্বে যখন ওই দায়িত্বপ্রাপ্ত মানুষটা না থাকে, অন্য কাউকে দায়িত্ব দেওয়া হয় নির্দিষ্ট সময়ের জন্য, সেটাই হচ্ছে অ্যাক্টিং বা ভারপ্রাপ্ত। অ্যাডাপটেশন মানে হচ্ছে অভিযোজন, আর অ্যাডহক মানে অনানুষ্ঠানিক। অ্যাডমিশন শব্দের বাংলা পরিভাষা হচ্ছে ভর্তি বা প্রবেশ। আর ক্যাপিটাল পুঁজি বা মূলধন। ব্লু প্রিন্ট মানে হচ্ছে নীল নকশা। আর বন্ড এইটার মানে মুচলেখা বা প্রতিজ্ঞাপত্র। বয়কট এর বাংলা পরিভাষা বর্জন। আর বুকলেট এটা হচ্ছে পুস্তিকা, খুবই ছোট আকারের কিছু বই পাওয়া যায়, এগুলোই হচ্ছে বুকলেট। আর বুক পোস্ট মানে হচ্ছে খোলা ডাক। দালাল শব্দটা তো আমাদের কাছে খুব পরিচিত, এই দালালের ইংরেজি পরিভাষা হচ্ছে ব্রোকার। আর ক্যাবিনেট এইটার বাংলা পরিভাষা মন্ত্রী পরিষদ। ডকুমেন্ট্রি এর মানে হচ্ছে দলিলমূলক, আর ডোনেশন মানে হচ্ছে দান। ডাউরি এইটার বাংলা পরিভাষা যৌতুক, আর জিওলজি মানে হচ্ছে ভূতত্ত্ব, আর গ্লোবাল মানে হচ্ছে বৈশ্বিক, এই যে জিওলজি গ্লোবাল এটাও কিন্তু প্রায় একই রকম মানে বলে অনেকে ভুল করে থাকে। গভর্নিং বডি মানে হচ্ছে পরিচালনা পর্ষদ। গ্র্যাচুইটি আনুতোষিক, আর হাইজিন এইটার বাংলা পরিভাষা স্বাস্থ্যবিদ্যা। হোম মিনিস্ট্রি মানে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর ইনভয়েস চালান। ইরিগেশন মানে সেচ, আর জাস্টিস এটার মানে হচ্ছে ন্যায় অথবা বিচার। ল্যান্ডস্কেপ ভূদৃশ্য। লিপিয়ার অধিবর্ষ, যে বছরে একটা দিন ফেব্রুয়ারি মাসে বেশি ধরা হয় সেটি হচ্ছে লিপিয়ার। আর লিজ মানে ইজারা। লিজেন্ড হচ্ছে কিংবদন্তি, কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো কাহিনী, যারা খুবই বিখ্যাত প্রাচীনকাল থেকে মানুষ তাদের কথা জানে এবং তাদেরকে অনেকে অনুসরণ করে, বা তাদের কর্মের কথা বা ওই কাহিনীটার কথা মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে, ওই কাহিনী বা ওই ব্যক্তি এরাই হচ্ছে লেজেন্ড। লিয়েন মানে পূর্বসত্ত্ব, আর লাইট ইয়ার আলোকবর্ষ। পাবলিক ওয়ার্কস যার বাংলা পরিভাষা গণপূর্ত, আর কোয়ারেন্টাইন
রিসেন্টলি আমাদের খুব পরিচিত একটা শব্দ হয়েছে এটা, এই কোয়ারেন্টাইন মানে হচ্ছে সঙ্গরোধ, কিও এটার মানে সারি, আর কোটা মানে হচ্ছে যথাংশ, র্যাঙ্ক এর বাংলা পরিভাষা পদমর্যাদা, আর রেজিস্ট্রেশন এর বাংলা পরিভাষা নিবন্ধন। এগুলো কিন্তু আমাদের খুব পরিচিত শব্দ এই সবই, কিন্তু বাংলা পরিভাষাটা হয়তো আমরা অনেকেই জানি না, যেগুলো এখন আমাদের মনে রাখতে হবে। পেই মানে হচ্ছে প্রাপক, আর ফোনেটিক্স ধ্বনি বিজ্ঞান, পলিউশন দূষণ, ট্রাইব্যুনাল ন্যায়পীঠ, আপ টু ডেট মানে হচ্ছে হালনাগাদ, আর থিওরি এইটার মানে তত্ত্ব বা সূত্র। টোকেনের বাংলা পরিভাষা হচ্ছে প্রতীক, আর ট্র্যাডিশন ঐতিহ্য, ভেনু স্থান, আর ভায়োলেশন মানে হচ্ছে লঙ্ঘন বা অতিক্রমণ, কোনো নিয়ম বা কোনো কথা যখন কেউ না মানে ওটাই হচ্ছে ভায়োলেশন করা। ভাইবা ভোজ মানে হচ্ছে মৌখিক পরীক্ষা, ভোকাবুলারি শব্দকোষ, ওয়াকআউট সভাবর্জন, আর ইন্টারিম এর বাংলা পরিভাষা অন্তর্বর্তীকালীন। ইন্টারপ্রেটার মানে দোভাষী, অর্থাৎ যিনি দুইটা ভাষা জানেন, প্রায় দুজন ব্যক্তি যারা পরস্পরের ভাষা জানে না তাদের মধ্যে একজন দোভাষী থাকে বা ইন্টারপ্রেটার থাকেন, যিনি একজনের কথা অনুবাদ করে অন্যজনকে জানান, তিনি হচ্ছে দোভাষী। ফেস ভ্যালু মানে হচ্ছে অভিহিত মূল্য, আর ফান্ডামেন্টাল মৌলিক বা মূল, করেসপন্ডেন্ট সংবাদদাতা, আর সিভিল ওয়ার মানে গৃহযুদ্ধ। ক্লায়েন্ট এই শব্দটার বাংলা পরিভাষা হচ্ছে মক্কেল, কোড এইটার মানে সংকেত বা বিধি, আর কোল্ড ওয়ার মানে হচ্ছে স্নায়ুযুদ্ধ। অ্যালটমেন্ট এটা বাংলা পরিভাষা বরাদ্দ, নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য যে কোনো জায়গা থাকে বা কোনো বিশেষ কিছু সুবিধা থাকে যেগুলো শুধু তার জন্যই বরাদ্দ থাকে বা ওটাকেই বলা হচ্ছে অ্যালটমেন্ট। অ্যানাটমি মানে হচ্ছে শরীর স্থান, আর অ্যানেক্সেশন সংযোজন, অ্যাডভাইজার উপদেষ্টা, আর সবার শেষে আছে এফিডেভিট মানে হচ্ছে শপথনামা বা হলফনামা। নির্মিতি অংশের যত বিষয় আছে তার মধ্যে কিন্তু বাকি বিষয়গুলোতে পুরোপুরি নাম্বার পাওয়া যায় না, যতই ভালো লেখো 8 বা 9 এরকম পাওয়া যাবে, একমাত্র পারিভাষিক শব্দেই সম্পূর্ণ নাম্বার পাওয়া যেতে পারে যদি একটু মনোযোগ দাও। খুব বেশি পরিশ্রম করতে হবে না, এই 150টা শব্দ অন্তত শেখো, তাহলেই আশা করা যাবে কমন পড়বে এবং পুরো নাম্বারটাই পাবে। তাহলে আজকে এ পর্যন্তই, আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে পড়বে। ধন্যবাদ সবাইকে।